করোনা ভাইরাস আমাদেরকে নতুন করে জাগিয়ে দিয়েছে। এখন একদম কাছে আইসা গেছে ডেঙ্গু আর চিকুনগুনিয়া। এই তিনটি রোগের বিরুদ্ধেই আমাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে চিন্তা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা, গরম পানি, গরম খাবার, ভালো জিনিস খাবার, শাকসবজি খাবার, সবুজায়ন, সবুজ গাছগাছড়া, অক্সিজেন অনেক বেশি পাওয়া যায়। অক্সিজেন কিন্তু করোনা ভাইরাসের একটা বিরাট কারণ। অক্সিজেন আপনার 98 আছে কি না আপনাকে সর্বসময় চিন্তা করতে হবে। অক্সিজেন, গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, চিকিৎসা, এগুলি নিয়ে আমাদেরকে এখন থেকে সর্বসময় সতর্ক থাকতে হবে। তাইলে এরকম ছোটোখাটো জীবাণুগুলো আসতেই থাকবে, এখন আসতেই থাকবে, আর আমরাও প্রতিরোধ দুর্গ তৈরি করে ফেলবো। তাহলে পরে ওরা দেখবে আইসারে আরে আমাদের চলার পথ তো সব বন্ধ করে দিয়েছে, আমাকে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে, আমরা যেইখানে ময়লার ভিতরে থাকতাম এখন ময়লা পরিষ্কার করে ফেলছে ঢাকা শহরের, আমি তো আর এখানে থাকার কোনো জায়গা পাচ্ছি না। আমি যার শরীরে ঢুকবো তার শরীরে ঘাম নাই, সে গোসল করে ঘাম দূর করে ফেলায়, সে উজু করে ঘাম দূর করে ফেলায়। আমি নখের নিচে ঢুকবো, নখ সব কেটে 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 আমার বাসস্থান ভেঙে দিয়েছে। আমি যেখানে কার্পেটের নিচে থাকবো কার্পেট পরিষ্কার পরিচ্ছন্ন, কার্পেট দরকার হলে উঠে ফেলাই দেবো, আমার কার্পেটের দরকার নেই, পর্দা উঠে দেবো, রৌদ্র ঘরে ঢুকুক। এডিস মশা, চিকুনগুনিয়ার যত জীবাণু, মাইটস আছে যত, যত অ্যামিবিয়া প্রোটোজোয়া আছে, সব দূর হয়ে যাক। এই জীবাণুগুলোকে আমাদের প্রতিরোধ করার জন্য সর্বক্ষণে একটা চিন্তা, সর্বক্ষণে একটা সচেতনতা, সর্বক্ষণ বাড়ির ভিতরে খাওয়ার টেবিলে প্রথম কথাটা উঠবে, তুমি যে খেতে আসছো তুমি পাও ধুইছো, হাত ধুইছো, সব কিছুই তোমার অনেক অনেক বেশি করে ওয়াশ করতে হবে করোনা প্রতিরোধ করার জন্য।